প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। পশ্চিমবঙ্গে যে এরকম ভাবে আমাদের সমাজের এবং আমাদের এখানকার যারা যারা কার্যকর্তারা আছে তাদের উপর যে বর্বরচিত আক্রমণ করা হচ্ছে তার প্রতিরোধে আমরা সবাই এখানে বিবেকানন্দ বিচারমন্ত্রীর তরফ থেকে একত্রিত হয়েছি। একত্রিত হয়ে কী করছে? আমরা এর প্রোটেস্ট জানাচ্ছি। আমরা চাইছি যে তারা যে করাপশন করছে, তারা যে দুর্নীতি করছে, এগুলো যেন ইমিডিয়েট বন্ধ করা হোক। এখানে যে কেন এখানে আমরা আসা, আমরা এখানে সাইলেন্ট প্রোটেস্ট করছি। আজকে এখানে আমরা তৃণমূলের এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আসা তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জি যখন এখানে আসেন, আমরা যখন শুনতে পেলাম সঙ্গে সঙ্গে আমরা এর প্রতিবাদ জানা দিয়েছি। কারণ এই এই যখন এটা যখন আমরা যদি রুখতে গেলে এটা তাদেরকে বোঝাতে চাইছি, আমরা সাইলেন্ট প্রোটেস্ট করে এখানে তাদেরকে বুঝাতে চাইছি যে শান্তি হলে মানুষের মঙ্গল, শান্তি যারা এরা যে দুর্নীতি করছে এই দুর্নীতি যেন তারা যেন অতিসত্বর বন্ধ করে। তারই এখন পশ্চিমবঙ্গে যেহেতু পদ্মফুলটা ওদের থেকে শস্য ফুল হয়ে গেছে, অলরেডি ফুটে গেছে, শস্য ফুল হয়েছে ওদের থেকে ফুটেছে পশ্চিমবঙ্গে। এইখানে জোড়া ফুল ফুটিয়ে ওদের চোখে পদ্মফুল ছড়িয়ে আমরা ওদের চোখে শস্য ফুলই আবার ফোটাবো। তার উদাহরণ হিসেবে বিট্টু দাসকে, তার উদাহরণ হিসেবে বিট্টু দাসকে আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরলাম। বিট্টু দাস তার আপনার বাড়িতেও যেতে পারেন, তার পরিবারের লোকের রয়েছে, তৃণমূলকে ভালোবাসি, ভালোবেসে আজকে আমরা গিয়েছিলাম এবং তাকে ডাকাও হয়নি, তত শত্রুভাবে সে গেছে, ঠিক আছে, স্লোগান দিয়েছে, এইটা ছিল তার অপরাধ। অভিষেককে দেখে সে উদ্বেলিত হয়ে দিদির নাম ধরে সে স্লোগান দিয়েছে, সেই জন্য তাকে নৃশংসভাবে ধরে মেরেছে, পিটিয়েছে। এবং ওখানে আরো যারা ছিলেন, কিছু মহিলা আমায় বলছিলেন, আপনারা ওখানে ছিলেন এবং বিচ্যুত পরিষ্কারই বলছেন যে আপনাদের জন্য উনি প্রাণে বেঁচে। বিভাজনের রাজনীতি বিজেপিই করে, বিভাজনের রাজনীতি কারা করে গোটা ভারতবর্ষ জানে। আমরা এখানে বিভাজনের রাজনীতি নিজেরা বলে থাকি, বিভাজন হচ্ছে বিজেপি বনাম এনটি বিজেপি। আমরা আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী যে কোনো তৃণমূলের পতাকা, তৃণমূলের লড়াই তার তলায় সামিল হতে বলেছে। তাহলে এখানে যদি এটাকে যদি বিভাজন বলেন বিভাজন, আমরা এটাকে বলবো সমন্বয়। কেননা আমি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে বলি, আমরা ইনক্লুসিভ পলিটিক্স, আমরা ডিক্লুসিভ পলিটিক্স করি না, আমরা সমন্বয়ের রাজনীতি করি, আমরা আটিয়ে নেওয়ার রাজনীতি করি, আমরা বর্জনের রাজনীতি করি না। স্যার, রাজ্য পরিচালন কমিটি কবে নাগাদ তৈরি হচ্ছে? সে সব তো অভিষেক বলে গেলেন, প্রেস কনফারেন্স বলে গেছে, উনি 15 দিনের মধ্যে আসছেন, এসে উনি নিজে অ্যানাউন্স করবেন বলে।2016 আর 2021-এর মধ্যে পার্থক্য রয়েছে। দল যখন আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে এবং আমি যখন প্রথমবার ত্রিপুরায় এসেছি, আপনারা নিশ্চিত থাকুন আমাদের জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে ত্রিপুরার মাটিতে, এক ছটাক জমি আমরা ভারতীয় জনতা পার্টিকে ছাড়ব না। এবং যাদের উপর হামলা করা হয়েছে আজকে, আমাদের রাজ্যের সিনিয়র সহকর্মীরা রয়েছে এখানে, ব্রাত্য বসু, মলয় ঘটক, তারা আজকে আমি চলে যাওয়ার পরে যেহেতু নাইট কারফিউ রয়েছে, কালকে সকালে গিয়ে তার সাথে দেখা করবে, তার পাশে দাঁড়াবে। এবং আগামী দিন একটা তৃণমূল কংগ্রেস কর্মীর উপর যদি আঘাত পড়ে বা আঁচড় পড়ে, আমি বিজেপির নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। পরের দিন 1 ঘন্টা লাগবে আমার কলকাতা থেকে এখানে আসতে। একটা কর্মীর উপর যদি আঘাত পড়ে, একটা কর্মীর উপর যদি আঁচড় পড়ে, তৃণমূল কংগ্রেসের একটা কর্মীকে আঘাত করা মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করা। সুতরাং ভেবে চিনতে কাজ করবেন। আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যারা ভাবছে তৃণমূল কংগ্রেসদের মেরে, কর্মীদের মেরে ঘরে ঢুকিয়ে জব্দ করব, ভয় দেখিয়ে, শাসিয়ে, গলা উঁচিয়ে, ফাঁসন দিয়ে মেরে জব্দ করব, তারা মূর্খের স্বর্গে বাস করছে।
আপনি যত মারবেন আমাদের আন্দোলন তত তীব্রতর হবে, প্রতিবাদের ভাষা তত তীব্রতর হবে, লড়াই তত বাড়বে, সাংগঠনিক শ্রীবৃদ্ধি তত বাড়বে। আপনি যদি চান আপনি বাস্তবায়িত করে দেখে নিন, আপনি যেদিনকে একটা তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত পড়বে পরের দিন দরকার হলে আমি আসবো। আমি তো নিজে বলে গেলাম আমি মাসে তিনবার করে আসবো, আর আজ থেকে শুরু করে ত্রিপুরার নির্বাচন অবধি ত্রিপুরায় একদিনও কেউ অভিভাবক হিসেবে থাকবে না, এরকম একটা দিনও হবে না। রোজ কোনো না কোনো দিনে একজনকে ইনচার্জ করিয়ে রেখে দল দায়িত্ব দিয়ে এখানে ত্রিপুরায় বসিয়ে রাখবে। আজ থেকে শনিবার হোক, রোববার হোক, সোমবার হোক, ন্যাশনাল হলিডে হোক, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, যে উৎসবই হোক না কেন, আজ থেকে শুরু হলো, পরপর 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 রোজ কেউ না কেউ ইনচার্জ হিসেবে ত্রিপুরায় থাকবে এবং সরাসরি আমার সাথে যোগাযোগ থাকবে। এবং যদি কেউ তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে একটা আঁচড়ও কাটে, সরাসরি সে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আঘাত করছে, এটা যেন ভুলে না যায়, তার কনসিকোয়েন্সের জন্য যেন তৈরি থাকে ভবিষ্যতে। স্যার ত্রিপুরাতে লড়াইটা মূলত কোন কোন